begin playing, and is now live streaming to your Facebook page. When the video finishes playing, click the thumbnail scene and then click Stop Streaming. Go to your Facebook page and rate your and click Hello, শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা এবং বাস্তবায়নে ঘরে বসে শিখি এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি সঞ্জয় বিশ্বাস সহকারী শিক্ষক হাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় উজিরপুর বরিশাল বন্ধুরা আজকে আমরা নতুন আরেকটি জিনিস আজকে শিখব আমি আজকে যে পাঠটা নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 সাধারণ ভগ্নাংশ এর একটি অংশ সমতুল ভগ্নাংশ 3 সমতুল ভগ্নাংশের আমাদের তিনটি অংশ ছিল আজকে আমরা সর্বশেষ অংশটি নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি আশা করছি তোমরা তোমাদের বই খাতা এবং কলম নিয়ে আমার সাথে যোগ দিয়েছো বন্ধুরা সবাই আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি বন্ধুরা আমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করি এখানে 12 ভাগে 6 ভাগ সমান 6 ভাগে 3 ভাগ 12 ভাগে 6 ভাগ 6 ভাগে 3 ভাগ 4 ভাগে 2 ভাগ এবং 2 ভাগে 1 ভাগ বলতো বন্ধুরা এখানে আমরা যে লিখলাম এটা আসলে কি একটু চিন্তা করো তো সবাই আমি লিখেছি 12 ভাগের 6 ভাগ 6 ভাগের 3 ভাগ চার ভাগের দুই ভাগ এবং দুই ভাগের এক ভাগ এই জিনিসটা কি আসলে একটু চিন্তা করো তো পূর্বের ক্লাসে কিন্তু আমরা এগুলো শিখিয়েছি একটু চেষ্টা করো বলা কি বন্ধু বলো হ্যাঁ এগুলো হচ্ছে কি সমতুল ভগ্নাংশ ঠিক ধরতে পেরেছো এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ আমার 12 ভাগের 6 ভাগের সমতুল ভগ্নাংশ হচ্ছে এই একটা এবং এই একটা বন্ধুরা এখন আরেকটা বিষয় চিন্তা করো এর মধ্যে সবচেয়ে সহজ এবং সরল ভগ্নাংশ কোনটি বলো তো বন্ধুরা সবচেয়ে সহজ এবং সরল ভগ্নাংশ কোনটি সেটি কি 6 ভাগের 3 ভাগ বা 4 ভাগের 2 ভাগ বা 2 ভাগের 1 ভাগ একটু চিন্তা করে বলো তো তোমরা চিন্তা করলেই বুঝতে পারবে সবচেয়ে সহজ এবং সরল ভগ্নাংশ চিন্তা করো তো একটু চিন্তা করে বলো হ্যাঁ বলো আচ্ছা এখানে সহজ এবং সরল ভগ্নাংশ হচ্ছে কত বল বন্ধুরা কত হ্যাঁ আমাদের এখানে সহজ এবং সরল ভগ্নাংশ হচ্ছে আমাদের এইটা এইটা এর কারণ কি এর ভর সবচেয়ে ছোট আছে বাকি অন্য যে তিনটা আছে তার চেয়ে ভরটা সবচেয়ে ছোট এখন আমরা এটা কিভাবে তৈরি করলাম একটা প্রশ্ন না বন্ধুরা যে কেন আমাদের এটা হয়নি কেন এটা হয়নি কেন শুধু এইটা হয় সহজ এবং সরল এটা হবে কেন একটা প্রশ্ন এসে গেছে মনে তাই না বন্ধুরা বন্ধুরা এইটা হলো সবচেয়ে ছোট আকার একই সংখ্যা প্রকাশ করছে কিন্তু এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে তার মানে লঘিষ্ঠ আকারটা কি নতুন আরেকটা প্রশ্নের জন্ম হলো তাই না লঘিষ্ঠ আকারটা আসলে
কি বন্ধুরা কোন একটি ভগ্নাংশে সবাই একটু খেয়াল করো কোন একটি ভগ্নাংশের হর লবকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা যে ভগ্নাংশটি পাবো সেটাই হচ্ছে কি ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার লঘিষ্ঠ আকার মানে হচ্ছে আমার হরটাকে আমি সবচেয়ে কত ছোট তৈরি করতে পারি তাই না বন্ধুরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি বন্ধুরা আমরা সবাই যদি একটু খেয়াল করি আমাদের এখানে আছে আমার ১৮ ভাগে ১৫ এরকম একটা ভগ্নাংশ আছে এখন এটাকে আমি কিভাবে কিভাবে আমি লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে মানে লঘিষ্ঠ ভগ্নাংশে আমি কিভাবে এটাকে প্রকাশ করব লঘিষ্ঠ ভগ্নাংশে সবাই একটু খেয়াল করুন তাহলে প্রথমে আমাদের আমরা এটা কিন্তু তিনটি উপায়ে করতে পারি তিনটি উপায়ে আমরা পর্যায়ক্রমিক ভাবে এই তিনটি উপায় আজকে আলোচনা করব সেক্ষেত্রে আমি প্রথমেই প্রথম উপায়টা শুনিয়ে আলোচনা করতেছি প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে এখানে আমার যে ১৫ আছে ৯ এবং ঘরে আছে ১৮ এই ১৮ এবং ১৫ এটাকে আমি কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি আমরা এর আগেও কিন্তু ভাগ করে করে এর আগের যে আমি সমতুল ভগ্নাংশ ২ এর আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে পর্যায়ক্রমিক ভাবে ভাগ করে 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 আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি সেখানে ভাগ করেছিলাম কিন্তু কোনটা দিয়ে মনে আছে তোমাদের বলো হ্যাঁ আমাদের সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করেছিলাম মানে এই দুটো সংখ্যারে যেটা সাধারণ গুণনীয়ক ছিল সেটা দিয়ে আমরা ভাগ করেছিলাম এখন বন্ধুরা এখানে দেখতে হবে যে আমার এই ১৫ এবং ১৮ এর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটি আছে কোন সংখ্যাটি তাহলে আমরা যদি বিস্তারিত বর্ণনা করে দেখি ১৫ ১৫ এর গুণনীয়ক যদি আমি বের করি এর গুণনীয়ক বের যদি আমি করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ১ আসে ২ হয় না ৩ আসে ৫ আসে ৬ হয় না ৭ হয় না ৮ হয় না ৯ হয় না ১০ হয় না ১১ হয় না ১২ হয় না ১৩ হয় না ১৪ হয় না ১৫ এই কয়টি গুণনীয়ক আমরা পাই এরপর যদি আমরা ১৮ গুণনীয়ক গুলো আমরা যদি বের করি ১৮ এর গুণনীয়ক গুলো যদি আমরা বের করি সেক্ষেত্রে পাই ১ আবার ২ আসে তারপরে ৩ ২ হয় না ৩ ৩ আসে ৫ হয় না ৬ ৩ ৬ ১৮ ৭ হয় না আসে ৬ হয় না ৭ হয় না ৮ হয় না ৯ হয় না ১০ হয় না তারপরে ১০ ১১ হয় না ১২ হয় না ১৩ হয় না ১৪ হয় না ১৬ হয় না ১৭ হয় না ৩ আসে ৫ হয় না ৬ জিনিসটাকে দিকে আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ৬ হয় না ৭ হয় না সাধারণ গুণনীয়ক হয় না ১০ হয় না কখন আছে ১১ হয় না ১২ হয় না ১৩ হয় না কখন আছে ১৪ হয় না ৩
সাধারণ গুণনীয়কের মাধ্যমে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এটাকে ভাগ করেছি কত দিয়ে বন্ধুরা, আমি একটু ভাগ করেছি আমরা তিন দিয়ে, আর এটাকেও আমরা ভাগ করেছি তিন দিয়ে, যার ফলে আমরা এখানে লঘিষ্ঠ আকারে ছয় ভাগের পাঁচ ভাগ পেয়েছি। এটাকে কিন্তু আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, খেয়াল করেছো বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টস করবে, আমি তোমাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমরা বিষয়টি আসলে বুঝতে পেরেছি সবাই নাকি বন্ধুরা? আচ্ছা এরপরে আমি দ্বিতীয় স্টেপটায় চলে যাব। আমরা প্রথমেই বলেছি যে তিনটা স্টেপে আমরা এটা শিখব, প্রথম স্টেপ কিন্তু আমি দেখিয়েছি, এবার দ্বিতীয় স্টেপটা আমি শুরু করব। বন্ধুরা দ্বিতীয় স্টেপটা আমি যে অঙ্কটা দেখাবো সবাই একটু খেয়াল করি মনে দিয়ে, দ্বিতীয় স্টেপে যে অঙ্কটা আমি করাবো সেটা হচ্ছে আমার এখানে আমার কাজ, তোমাদের পাঠ্যবইয়ের 93 পৃষ্ঠায় 93 পৃষ্ঠার কাজ 4 নিয়ে আমি আলোচনা করতেছি। সেখানে আমার আছে 4 নম্বর আমি দিয়ে দিচ্ছি, সেখানে আছে আমার 20 ভাগের 16 ভাগ, এটাকে আমি কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, লঘিষ্ঠ ভগ্নাংশ আকারে, আমরা এটা একটা ভগ্নাংশ আছে এটাকে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করব। বন্ধুরা এটা একটু ব্যতিক্রম, আগে যেটা করেছিলাম সেখানে কিন্তু আমাদের 1 এবং 3 ছিল, এবার যে জিনিসটা আমি নিয়েছি সেখানে কিন্তু সাধারণ মানে কমন থাকবে অনেকগুলো গুণনীয়ক, সেটা আমরা দেখি। প্রথমে যদি আমরা আলোচনা করি যে 16 এর গুণনীয়ক গুলো যদি আমি বের করে ফেলি, 16 এর গুণনীয়ক আমি গুণনীয়ক যদি নেই তাহলে কি আসবে এখানে, 16 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, আবার 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, আর 2 গুণে 16 আর যায় 16 দিয়ে। অনুরূপভাবে যদি আমরা 20, এই 20 এর যদি আমরা গুণনীয়ক বের করি, 20 এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, বা 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, আবার 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায়, 10 দিয়ে যায়, তারপরে 11 দিয়ে যায় না, 12 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না, 14 দিয়ে যায় না, 15 দিয়ে যায় না, 16 দিয়ে যায় না, 17 দিয়ে যায় না, 18 দিয়ে যায় না, 19 দিয়ে যায় না, আর যায় 20 দিয়ে। বন্ধুরা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সাধারণ গুণনীয়ক একাধিক আছে, আসে 6 হয় না, 7 হয় না, 8 হয় না, 9 হয় না, 10 হয় না, 11 হয় না, 12 হয় না, 13 হয় না, আগেরটাই আমাদের পরে শুধু এক, আমরা আগেই জানি যে যে কয়টা সংখ্যা এক কিন্তু একদম কমন গুণনীয়ক, সব সব সংখ্যারই এক গুণনীয়ক থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করি, বাকি দুটোর কথা আমরা চিন্তা করি। এখন যদি আমি আমার এই যে যে ভগ্নাংশটি যেটা আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ রূপান্তর বন্ধুরা আছে সেটা দিকে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সাধারণ দুই দিয়ে গেল, এটাকে মানে দুই দিয়ে বাকি দুটোর কথা আমরা চিন্তা করি, লককে আমি এখন দিয়ে ভাগ করব, তাহলে আমার কি হচ্ছে যে ডট দুই গুণে ভগ্নাংশটি যেটা আমাদের আবার একই রূপান্তর দিয়ে আমরা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সাধারণ দুই দিয়ে গেল, খেয়াল করেছে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়,
লঘিষ্ঠ ভগ্নাংশে পরিণত করার মূল কারণ হলো হরটাকে কত ছোট করা যায়, সেটাই আমাদের প্রধান এখানে বিষয়, যে হরটাকে আমরা কত ছোট করতে পারি।
বন্ধুরা ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমি একটা নিচ্ছি, সেটা করার চেষ্টা করো তো, দেখি পারো কিনা সবাই। আমি তোমাদের একটা করতে দিচ্ছি। এখানে বন্ধুরা সবাই সবাই একটু বলে দিকে খেয়াল করো, আমি একটা তোমাদের করতে দিলাম, সেটা হলো 10 ভাগের 4 ভাগ। এটাকে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশে পরিণত করতে হবে। আমি পূর্বেই বলেছি যে লঘিষ্ঠ ভগ্নাংশে পরিণত করা হলো কোনো একটি ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ। এখানে মূল কথা হলো আমাদের হরকে কত ছোট বানানো যায়, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে ছোট কত ছোট তৈরি করা যায় হরটাকে, সেইটি আমাদের এখানে প্রধান আলোচ্য বিষয়। তো সেক্ষেত্রে আমার এখানে আছে 10 ভাগের 4 ভাগ। এটা করো তো সবাই, আমার মনে হয় অনেকের পড়া হয়ে গেছে, যারা পারতেছে না তারা খেয়াল করো। এখানে তুমি ওই তিনটে পদ্ধতি যে কোনো একটা অ্যাপ্লাই করলেই, তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করো তাহলে তুমি এগুলো করতে পারবে। আচ্ছা আমরা দেখি তো যে এখানে 4 এবং 10 এর মধ্যে কমন মানে সাধারণ গুণনীয়ক আছে কোনটা বলতো, কত আছে বলো? হ্যাঁ যেমন 4-এর যদি আমি গুণনীয়ক এখানে বের করি, 4-এর গুণনীয়ক মনে করলাম আমি এখানে আছে 1, 2, আর হলো 4। আর 10-এর যদি গুণনীয়কটা আমি বের করি তাহলে আসবে কত, 1, 2, 3 যায় না, 4 যায় না, 5, 6 যায় না, 7 যায় না, 8 যায় না, 9 যায় না, 10। এগুলো গুণনীয়ক। তাহলে এর মধ্যে আমি একটা কমন গুণনীয়ক আমি নিয়ে নিলাম 2। তাহলে 2 দিয়ে কাটি আমরা, 2 দিয়া যদি 4 কে আমি ভাগ করি তাহলে 2 2 গুণে 4। আবার এখানে যদি 2 10 কে ভাগ করি তাহলে আসবে কত, 2 5 গুণে 10। তাহলে আমরা খুব সহজেই কি এটাকে লঘিষ্ঠ আকারে, লঘিষ্ঠ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। বন্ধুরা খেয়াল করছো কি না, এখন কিন্তু আমি আর এটাকে ছোট করতে পারি না, এই হরটাকে আর ছোট করা সম্ভব নয়, এটাই মূল বিষয়। সবাই বুঝতে পারছো বন্ধুরা? কারো কোনো প্রশ্ন আছে? তিনটা পদ্ধতি আমরা শিখে ফেলেছি কিন্তু, সুতরাং আমাদের আর লঘিষ্ঠ আকারে, লঘিষ্ঠ ভগ্নাংশ আকারে প্রকাশ করার সমস্যা থাকার কথা না। বন্ধুরা সবাই খেয়াল করো, তোলা হয়েছে সবার? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। বন্ধুরা এবার বাড়ির কাজ, বাড়ির কাজ বন্ধুরা, তাহলে বাড়ির কাজ তোমাদের পাঠ্য বই করো সবাই, পাঠ্য বইয়ের 93 পৃষ্ঠায় যাও, 93 পৃষ্ঠা। পাঠ্য বইয়ের 93 পৃষ্ঠায় দেখো, নিচের ভগ্নাংশ গুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো, পেয়েছ? এখানে আমাদের 6টি অঙ্ক আছে, প্রথম অঙ্কটি কিন্তু আমি বোর্ডে এইমাত্র করিয়ে দিয়েছি, আর বাকি 5টি অঙ্ক তোমরা বাসায় করবে, ঠিক আছে? বাসায় করার পরে সেটার ছবি তুলে আমার কমেন্টসে তোমরা পাঠিয়ে দেবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসে যোগ দেওয়ার জন্য, আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাসে, সেই প্রত্যাশায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো।